নতুন বছরে প্রবেশ করতে চলেছে ইউক্রেন যুদ্ধ। 2023 সালে এই যুদ্ধের অবসান হবে নাকি যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিবে, তার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। 11 মাসের এই যুদ্ধ বিশ্বকে মহামন্দার দিকে ঠেলে দিয়েছে। যদি দ্রুত এই যুদ্ধ শেষ না হয় তবে মহামন্দা বাস্তব রূপ নিবে। ব্রিটেনের স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের সহযোগী পরিচালক মাইকেল ক্লার্ক মনে করেন, 2023 সালে রাশিয়ার বসন্ত আক্রমণ যুদ্ধের ভাগ্য নির্ধারণে মূল নির্ধারক হয়ে উঠবে। পুতিন স্বীকার করেছেন তাদের রিজার্ভ বাহিনীর প্রায় 50,000 সৈন্য এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে। পরবর্তী বছরের জন্য আরও 2.5 লাখ রিজার্ভ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে। তাই রাশিয়ার নতুন এই সৈন্যদের ভাগ্য যুদ্ধক্ষেত্রে নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু হওয়ার সুযোগ নেই। সংক্ষিপ্ত এবং অস্থিতিশীল একটি যুদ্ধবিরতি শুধু আরেকটি সম্ভাবনা হতে পারে, কারণ পুতিন স্পষ্ট করেই বলেছেন তিনি থামবেন না। আর ইউক্রেনও বলেছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এই যুদ্ধ করছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক বিশ্লেষক আন্দ্রেই পিয়ন্টক ভস্কির মতে, আগামী বছর ইউক্রেন তাদের ভূখণ্ড ফেরত নেবে। তিনি বলেন, সর্বোচ্চ 2023 সালের বসন্তের মধ্যে ইউক্রেন সম্পূর্ণরূপে তার আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করে জয়ী হবে। তার মতে ইউক্রেনের জয়ী হওয়ার পেছনের দুটি বিষয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। প্রথমটি হলো ইউক্রেনের সেনাবাহিনী ও সর্বোপরি দেশটির জনগণের অনুপ্রেরণা, সংকল্প ও সাহস, যা আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন। অন্য বিষয়টি হচ্ছে বছরের পর বছর ধরে একজন রুশ এক নায়ককে সন্তুষ্ট করতে থাকা পশ্চিমা বিশ্ব শেষ পর্যন্ত জেগে উঠেছে এবং তারা যে ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি সেটা বুঝতে পেরেছে। এ যুদ্ধে ইউক্রেনের জয় নির্ধারিত, তবে সেই জয় কতটা দ্রুত আসবে তা নির্ভর করছে ন্যাটো কত তাড়াতাড়ি ইউক্রেনের জন্য একটি নতুন সমরাস্ত্রের প্যাকেজ পাঠাতে পারবে, যা যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিবে। তবে লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের বারবারা জেনকেটা যুদ্ধের শেষ দেখতে পাচ্ছেন না। তার মতে শীতকালটা খুব কঠিন হবে, কারণ রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা করে এরই মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশটির জনগণের মনোবল ও সহনশীলতা ভেঙে ফেলতে চাইছে। যদিও ইউক্রেনীয়দের ধৈর্য ও সহ্য ক্ষমতা এরই মধ্যে অসাধারণ বলে প্রমাণিত হয়েছে, তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তাই এই যুদ্ধ আরও চলবে এবং চলতেই থাকবে। ইউনাইটেড স্টেটস আর্মি ইউরোপের সাবেক কমান্ডিং জেনারেল বেন হটসের মতে, আগামী বছর ইউক্রেনে রাশিয়ার হার ছাড়া আর কোনো পরিণতি নেই। তিনি বলেন, কিয়েভের বিজয় মিছিলের পরিকল্পনা করার সময় এখনো আসেনি, তবে বর্তমান পরিস্থিতিতে সব কিছুই ইউক্রেনের পক্ষে এবং আমার মনে ইউক্রেনের বিজয় নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। খুব সম্ভবত আগামী বছরই বিজয় ধরা দেবে। তিনি বলেন, শীতকালে যুদ্ধ গতি হারাবে, তবে কোনো সন্দেহ নেই যে শীতের সঙ্গে রুশ বাহিনীর তুলনায় ইউক্রেনের সৈন্যরা ভালোভাবে মানিয়ে নিতে সক্ষম হবে, কারণ ইউক্রেনের জন্য শীতের যুদ্ধের সব সরঞ্জাম ব্রিটেন, কানাডা ও জার্মানি থেকে আসছে। আগামী জানুয়ারির মধ্যেই ক্রিমিয়া দখলমুক্ত করার অভিযানের মাধ্যমে ইউক্রেনের বাহিনী তাদের যুদ্ধের চূড়ান্ত অধ্যায়ে প্রবেশ করবে। ইসরায়েল ভিত্তিক সামরিক বিশেষজ্ঞ ডেভিড গ্যান্ডেলম্যান মনে করেন, আগামী বছর ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি অনেকটা এরকম থাকতে পারে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে তার পরিবর্তে আগামী বছর যুদ্ধের পরবর্তী ধাপে দুই পক্ষ কে কি অর্জন করতে চাইবে সেটি দেখার বিষয়। লুহানস্ক ও দনেস্ক অঞ্চলের দখলদারিত্ব চলতে থাকবে, কিন্তু দোনবাসে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার মতো বড় অগ্রগতি রাশিয়ার অর্জনের সম্ভাবনা কম, ফলে ধীরে এগোনোর মতো যুদ্ধের চলমান কৌশলগুলোই চলতে থাকার সম্ভাবনা বেশি।